সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শিক্ষক করলেন যৌন নির্যাতন, বিচার চাওয়ায় অধ্যক্ষ দিলেন পিটুনি। হাঁটার গতি বাসের গতি প্রায় সমান। চাকরি জীবনে আর পদোন্নতি পাবেন না জামালপুরের সেই ডিসি। এবার দেখুন বিস্তারিত সংবাদ। শিক্ষক করলেন যৌন নির্যাতন, বিচার চাওয়ায় অধ্যক্ষ দিলেন পিটুনি। লক্ষ্মীপুরে 10 বছরের এক মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের বিচার চাওয়ায় পিটুনির শিকার হয়েছে শিশুটি। এ ঘটনায় 2 শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ মোহাম্মদ ইউসুফ ও যৌন নির্যাতনকারী মাসুম বিল্লা। সোমবার 1 মার্চ সন্ধ্যায় সদর উপজেলা চন্দ্রগঞ্জ বাজার এলাকায় আত তামরিন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ওই শিশুর মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহার সূত্র জানায়, শিশুটি আত তামরিন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার হেফজো বিভাগের ছাত্র। মাদ্রাসায় আবাসিক থেকে সে পড়ালেখা করত। এ সুযোগে রাতে ঘুম থেকে তুলে খাওয়ার রুমে ডেকে নিয়ে শিক্ষক মাসুম বিল্লা কয়েকদিন তাকে যৌন নির্যাতন করেন। ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সম্প্রতি মাদ্রাসা 7 দিনের জন্য ছুটি দিলে শিশুটি অন্যদের মতো বাড়িতে যায়। পরবর্তীতে মাদ্রাসা খোলা হলেও সে ফিরতে অস্বীকৃতি জানায়, কিন্তু মা তাকে যেতে বাধ্য করলে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মাকে জানায়। 26 ফেব্রুয়ারি বিকেলে শিশুটির মা ও আত্মীয় স্বজন মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ আব্দুর রশিদকে ঘটনাটি অবহিত করেন। এটি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ পরবর্তীকালে এমন ঘটনা যেন না ঘটে এজন্য প্রতিশ্রুতি চান। কিন্তু ওই অধ্যক্ষ ওই ঘটনার কোনো তদন্ত না করে উল্টো ঘটনা প্রকাশ করে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে পরের দিন শিশুটিকে বেদম পিটিয়ে আটকে রাখেন। সোমবার মুঠোফোনে এমন খবর পেয়ে শিশুটির মা ও আত্মীয় স্বজন মাদ্রাসায় গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। শিশুটির শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এসে অভিযোগের সত্যতা পেয়ে আব্দুর রশিদ ও মাসুম বিল্লাকে আটক করে। পরে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় 2 শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে। শিশুটির মা বলেন, আমার ছেলের সঙ্গে শিক্ষকরা খুব খারাপ কাজ করেছে। আমি অধ্যক্ষের কাছে বিচার চেয়েছি, কিন্তু তিনি আমার ছেলেকে পিটিয়ে জখম করেছেন। আমি তাদের উপযুক্ত বিচার চাই। চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক এসআই কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। জড়িত 2 শিক্ষককে তাৎক্ষণিক আটক করা হয়। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে ফজলুল হক বলেন, শিশুর মায়ের দায়ের করা মামলায় আটক 2 শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার 2 মার্চ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। হাঁটার গতি বাসের গতি প্রায় সমান। ঢাকা শহরে যানজটের কারণে প্রতিদিন প্রায় 50 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় 37,000 কোটি টাকা। 2018 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI এ প্রতিবেদন তথ্য তুলে ধরে। ওই বছরের মে মাসে এক গোল টেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরেন ARI এর পরিচালক অধ্যাপক ডক্টর মোয়াজেম হোসেন। এ বিষয়ে সম্প্রতি মোয়াজেম হোসেন জাগো নিউজকে বলেন, প্রতিবেদনটি প্রকাশের পর কয়েক বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো কারণই নেই। করোনার কারণে হয়তো কিছুদিন হালকা ছিল, কিন্তু বাস্তবে এই অবস্থার উন্নতি হয়নি। সামনের দিনগুলোয় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেন তিনি। কেবল যে বুয়েটের এই প্রতিষ্ঠানই এমন বলছে তা নয়, বিশ্বব্যাংকও এ নিয়ে কয়েকটি প্রতিবাদ প্রকাশ করেছে। বিশ্বব্যাংকের প্রকাশিত 2017 সালের জুলাই মডার্ন ঢাকা ইজ কি টু বাংলাদেশ আপার মিডল ইনকাম কান্ট্রি ভিশন 2018 সালের জুলাইয়ে প্রকাশিত অ্যাক্ট নাও ফর আ মোর প্রসপারাস অ্যান্ড লাইভেবল ঢাকা এবং 2019 সালের ডিসেম্বরে ঢাকায় বিশ্বব্যাংক আয়োজিত মেট্রো ঢাকা ট্রান্সফরমেশন প্ল্যাটফর্ম ট্রান্সফর্মিং মেট্রো ঢাকা ইন্টু আ লিভেবল প্রসপেরাস অ্যান্ড রিজিলিয়েন্ট মেগা সিটি শীর্ষক সেমিনারে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য মতে ঢাকায় যানজটের কারণে গাড়ির গতি ঘণ্টায় 6.4 কিলোমিটার, যেখানে হাঁটার গতি ঘণ্টায় 5 কিলোমিটার। রাজধানীতে হাঁটার চেয়ে সামান্য বেশি গাড়ির গতি। যানজটের কারণে প্রতিদিন 32,03.2 মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে যার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 3-5 মিলিয়ন বা 25,500 কোটি থেকে 42,500 কোটি টাকা। 2017 সালের প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, 1995 থেকে 2005 সালে ঢাকায় মাত্র 5% সড়কের পরিমাণ বাড়লেও জনসংখ্যা বেড়েছে 50% আর যানবাহন বেড়েছে 134%।
2018 সালে প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে 1980 সালে ঢাকার জনসংখ্যা ছিল 3 মিলিয়ন এবং 2018 সালে এসে দাঁড়িয়েছে 18 মিলিয়নেরও বেশি। 1980 সালে গাড়ির গড় গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার এবং এখন তা কমে দাঁড়িয়েছে ঘন্টায় 7 কিলোমিটারেরও কম। এতে যানজটের কারণে প্রতিদিন 3.2 মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। 2035 সালে ঢাকায় জনসংখ্যা বেড়ে দাঁড়াবে 25 মিলিয়নে। ফলে যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভয়াবহ রূপ নিতে পারে যানজট। 2019 সালের ডিসেম্বরে সেমিনারে বিশ্বব্যাংক বলেছে ঢাকায় গাড়ির গতি প্রতি ঘণ্টায় 6.4 কিলোমিটার, হাঁটার গতি হচ্ছে প্রতি ঘণ্টায় 5 কিলোমিটার। যানজটের কারণে ঢাকায় প্রতি বছর আর্থিক ক্ষতি হচ্ছে আনুমানিক 3 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব জাগো নিউজকে বলেন, আমরা প্রতি বছর এ ধরনের প্রতিবেদন প্রকাশ করি না, কয়েক বছর আগে এটা নিয়ে আমরা কাজ করেছিলাম। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার যানজট নিয়ন্ত্রণে যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে সামনে যানজট ও আর্থিক ক্ষতি দুটোই বাড়বে। এ বিষয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান জাগো নিউজকে বলেন, ঢাকা শহরে যানজট নিরসনে ট্রাফিকের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে দেখছি, তারপরে যে খুব বড় ধরনের উন্নতি হয়েছে সেটা চোখে পড়ছে না। আবার এটাও ঠিক, বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে হয়তো, যেগুলো সুফল আমরা আরও পরে পাব, সে কারণে তো ট্রাফিক জ্যাম হচ্ছে। এই মুহূর্তে হিসাব করলে আমরা ট্রাফিক জ্যামের কারণে ক্ষতির প্রকৃত চিত্রটা বুঝব না, কারণ এটার ফল পেতে আর একটু সময় লাগবে। ট্রাফিক আইন মানাতে পারলে আর্থিক ক্ষতি কিছুটা হলেও কমবে বলে মনে করেন তিনি। সেলিম রায়হান বলেন, যে কারণে এ ধরনের ট্রাফিক জ্যামগুলো হয় ট্রাফিকের গতি কমে যায়, সেগুলোকে চিহ্নিত করলেই সমাধান পাওয়া যাবে। নানাভাবে সরকার চিহ্নিত করার চেষ্টা করছে, যেমন রাস্তাঘাটের উন্নয়ন, ফ্লাইওভার, মেট্রো রেল। আমি মনে করি এগুলো দ্রুত বাস্তবায়ন করা দরকার। কোনো কোনো ক্ষেত্রে তো স্লথ গতি আছে, সেগুলো একটা সমস্যা, এগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। ট্রাফিক পয়েন্টগুলোতে আমার সবচেয়ে বেশি মনে হয় ট্রাফিক আইন না মেনে চলা। প্রাইভেট কার, বাস কেউ ট্রাফিক আইন মেনে চলে না, লাইন মেনে চলে না, আইন মানাতে যে বাধ্য করা ট্রাফিকের ক্ষেত্রে, সে ব্যাপারে আমার কাছে মনে হয় খুব যে শক্তিশালী পদক্ষেপ আছে সেটা না, সেটা নিশ্চিত করা দরকার। কারণ আমি অনেক দেশে দেখেছি যে ট্রাফিক আইন মানিয়েও অনেক ছোট রাস্তায় জ্যাম কমাতে তারা সক্ষম হয়েছে, কিন্তু আমাদের এখানে প্রশস্ত রাস্তা আছে, তবে আমরা নিয়ম মানছি না, রাস্তা দখল করে রাখা হয়েছে, আমাদের রাস্তায় নানা গতির গাড়ি চলে, সেগুলো ঠিক করা দরকার। কোন রাস্তায় কোন ধরনের গাড়ি চলতে পারবে, মূল কথা হচ্ছে এই নিয়মগুলো মানা দরকার। এগুলো মানাতে পারলে অর্থনৈতিক ক্ষতি কিছুটা হলেও কমবে। চাকরি জীবনে আর পদোন্নতি পাবেন না জামালপুরের সেই ডিসি। অফিসের একজন নারী পিয়নের সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোর শাস্তি হিসেবে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবিরের বেতন গ্রেড কমিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব হিসাবে তিনি বর্তমানে 5ম গ্রেডের বেতন পান। শাস্তির কারণে তিনি এখন 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 6ষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন। অর্থাৎ সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পাওয়ার পর যে বেতন পান আহমেদ কবির তাই পাবেন। তিনি উপসচিব পদে বহাল থাকলেও তার বেতন অর্ধেক কমে যাচ্ছে, খবর সংশ্লিষ্ট সূত্রের। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বুধবার রাতে যুগান্তরকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি যে অপরাধ করেছেন তা পুরো প্রশাসনকে কলঙ্কিত করেছে, তার পরিবার ও সন্তানের ভবিষ্যতে চিন্তা ও সার্বিক বিষয় বিবেচনা করেই এর শাস্তি দেওয়া হয়েছে। তিনি আর কখনও পদোন্নতি পাবেন না, এই পদ থেকেই তাকে চাকরি থেকে বিদায় নিতে হবে, বেতনও প্রায় অর্ধেকে নেমে আসবে। জানা গেছে কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী গুরুদণ্ড হিসাবে শাস্তির যে বিধান রাখা হয়েছে এগুলো হচ্ছে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ, চাকরি থেকে বরখাস্তকরণ। সবচেয়ে কম দণ্ডের শাস্তিটি হচ্ছে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবমিতকরণ, সেটি দেওয়া হয়েছে আহমেদ কবিরকে। আহমেদ কবিরের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-এর বিধি 4-3 মোতাবেক গুরুদণ্ড হিসাবে 3 বছরের জন্য নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ করা হল। আহমেদ কবির উপসচিব হিসাবে বর্তমানে 5ম গ্রেডে বেতন পান। শাস্তির কারণে এখন থেকে তিনি 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 6ষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন। 5ম গ্রেডে তার মূল বেতন প্রায় 70,000 টাকা, এখন তিনি মূল বেতন পাবেন 35,000 টাকা, সঙ্গে সঙ্গতিপূর্ণ অন্যান্য ভাতা সুবিধা পাবেন। জামালপুরের ডিসি থাকাকালে অফিসের অফিস সহায়ক সঞ্জিদা ইয়াসমিন সাধনা নামে একজন নারীর সঙ্গে আহমেদ কবিরের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 2019 সালের 23 অক্টোবর বিষয়টি জানাজানির পর ব্যাপকভাবে সমালোচনার মুখে তাকে ডিসি পদ থেকে প্রত্যাহার করা হয়।
আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।